শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখানেই আছো সুস্থ আছো? আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 3 পরিমাপ সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে লক্ষ্য করো যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। 6 নম্বর বলা আছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত, 6 নম্বরে বলা আছে রাস্তার ক্ষেত্রফল কত, 9 নম্বর বলা আছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 1 নম্বরে বলা আছে যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত। রাস্তা সহ যখনই আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, তখন আমাদের একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর আয়তাকার বাগানের প্রস্থ যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে এখানে প্রশ্নে দেওয়া আছে, ক নম্বর উত্তর হচ্ছে ক, দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ 30 মিটার। তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা যখন নির্ণয় করব, তখন দৈর্ঘ্য 50 × 30 বর্গ মিটার সমান 1500 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ আমাদের বাগানের ক্ষেত্রফল আসলো কত, 1500 বর্গ মিটার। এখন বলা আছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 50 বিয়োগ, যেহেতু বলা আছে যে ভিতরে 3 মিটার, তাহলে 3 যোগ 3 সমান 50 বিয়োগ 6, তাহলে 44 মিটার। আবার রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ সমান 30, অনুরূপভাবে সমান 30 বিয়োগ 6 24 মিটার। তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 44 × 24 এত বর্গ মিটার।
সমান তার রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 44 গুণন 24 তাহলে 1056 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা জানো যে আমরা পাওয়াতে পেয়েছি যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গ মিটার, আবার ফাতে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেলাম কত 1056 বর্গ মিটার। তাহলে এখন আমরা করব যে কি রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল তোমরা জানো যে অতএব কোয়া হতে প্রাপ্ত কোয়া হতে পাই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 1500 বর্গ মিটার। আর আমরা পেলাম রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 1056 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল আমাদের বলা আছে যে কি রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান 1500 বিয়োগ 1056 বর্গ মিটার, তাহলে বিয়োগ করে হচ্ছে 4 থেকে 1 6 4 থেকে 1 4 তাহলে 444। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল আসতেছে শিক্ষার্থী বন্ধুরা যে 444 বর্গ মিটার। তাহলে এটা আমাদের যেহেতু বলা আছে ক নম্বর রাস্তার ক্ষেত্রফল কত, আমাদের রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 444 বর্গ মিটার, এটা আনসার। খতে গ নম্বরে বলা আছে, দেখো লক্ষ্য করো তোমরা, গ নম্বরে বলা আছে যে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তাহলে রাস্তা তাহলে খ হতে আমরা পাই আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আর আমরা লিখি গ নম্বর খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত বা পাই, খ হতে আমরা কি পাই যে এখানে বলা আছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তাহলে খ হতে আমরা পাই রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 44 মিটার, আর রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ কত 24 মিটার। তাহলে রাস্তা বাদে তাহলে আমরা এখানে পরিসীমা নির্ণয় করব, যেহেতু পরিসীমা আমাদেরকে নির্ণয় করতে হবে, তোমরা জানো যে পরিসীমা সমান হতে পরিসীমা সমান টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান টু দৈর্ঘ্য হচ্ছে 44 যোগ প্রস্থ হচ্ছে 24, দুই গুণন
আসক্তি তাহলে আর দুগুণ ১৬ আর ১৩৬ মিটার ১৩৬ তাহলে আমরা পেলাম কত ১৩৬ মিটার আমাদের প্রশ্নে বলা আছে যে প্রতি মিটারে ২৫ টাকা হিসাবে খরচ হয় প্রতি মিটারে তাহলে ১ মিটারে এখন আমরা লিখব যে এখন ১ মিটারে খরচ হয় ২৫ টাকা ১৩৬ মিটারে খরচ হবে কত শিক্ষার্থী বন্ধুরা এখন লেখো যে এখন ১ মিটারে খরচ হয় কয় টাকা ২৫ টাকা অতএব ১৩৬ মিটারে খরচ হবে ২৫ গুণন ১৩৬ টাকা সমান ৩৪০০ টাকা তাহলে আমাদের বেড়া দিতে পরিসীমায় মোট বেড়া দিতে খরচ হবে ৩৪০০ টাকা এটা আমাদের উত্তর তাহলে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা